হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওয়াজেদা ফ্রম গ্রিফুল লাইফ অব ওয়াজেদা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। মাওয়া রিসোর্ট, এটা হচ্ছে পদ্মার পাড়ে, মাওয়া ঘাটের ওদিকে। এখানে আসছি একদিনের ট্যুরে। ভেবেছিলাম সকাল সন্ধ্যা, সকালে এসে সন্ধ্যায় চলে যাব, কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল কারণে থেকে গেলাম। আজকের ব্লগটা এই রিসোর্ট নিয়েই থাকবে, তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। লেট স্টার্ট। রিসোর্টের ব্যাপারে যেটা আমি অনলাইনে সার্চ দিয়ে যেটা আমি দেখেছিলাম, এখানে হচ্ছে দিনে এসে দিনে যাওয়া যায়। সেখানে হচ্ছে যে 100 টাকা এন্ট্রি চার্জ দিয়ে তারপর ঢুকতে হয়, তো সারাদিন থেকে তারপরে বিকালবেলা আবার চলে যাওয়া যায়। কিন্তু সারাদিন এই থাকাটা যেটা হচ্ছে যে এখানে যা যা করা যায় সেটা হচ্ছে সুইমিং পুল, তারপরে এই ঘোরাফেরা যা যা আছে, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, তো এগুলোর ভিতরে সুইমিং পুলে ইয়া দিতে হয়, টিকিট করে তারপরে ঢুকতে হয় যদি দিনে দিনে চলে যাওয়া লাগে। আর যদি থাকা হয় তাহলে হচ্ছে সুইমিং পুলের চার্জটা ফ্রি থাকে। আর হচ্ছে সুইমিং পুলটা আসলে রুমের চার্জের সাথে ওরা নিয়ে নেয় অ্যাকচুয়ালি। আর যেটা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা ওদের কমপ্লিমেন্টারি থাকে, যেটা হয় সাধারণত রিসোর্টগুলোতে। আমরা জানি অন্যান্য রিসোর্টগুলোতেও যে সকালের যে ব্রেকফাস্টটা থাকে ওটা ওদের রুমের চার্জের সাথেই ওটা অ্যাটাচড থাকে, মানে কমপ্লিমেন্টারি থাকে আর কি। তো অন্যান্য খাওয়া দাওয়া করতে চাইলে সেটা পেমেন্ট করে খেতে হয়, তো আমরাও তাই করেছি। আমরা হচ্ছে একটা রুম নিয়ে নিলাম। আমরা আসলে 12টার দিকে আমরা এই ইয়েতে রিসোর্টটাতে ঢুকি। সকালে আমাদের বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিলো, যদিও আমাদের প্ল্যান ছিল সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ঘুরে ফিরে চলে আসব, কিন্তু সেটা আসলে হয়নি। যেটা হচ্ছে 12টা বেজে গিয়েছিলো আমাদেরকে এই রিসোর্টে ঢুকতেই, তো আমরা ঢুকে দেখলাম যে ঘুরবো ফিরবো যেহেতু থাকবো সেই জন্য একটা রুম দরকার আমাদের। তো রুমের জন্য যখন দেখলাম যে নন এসি রুম আছে, এসি রুমগুলো সব বুকড হয়ে আছে, তো খুবই টেনশনে পড়ে গেলাম যে তাহলে থাকবো কীভাবে, আর বাচ্চারা তো এসি ছাড়া তো প্রশ্নই আসে না থাকার। তো তারপরে কথা বললাম ম্যানেজার সাহেবের সাথে, একটু কথা বললাম, কথাটা বলে তারপরে দেখলাম যে একটা 6টার দিকে কিছু রুম হয়তো বা খালি হতে পারে, যারা দিনে দিনে চলে যাবে আর কি তাদের রুমগুলো খালি হবে কয়েকটা হয়তো বা, তো সেটার জন্য ওয়েট করতে বললো। তো ওয়েট করে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে হচ্ছে যে আমরা রুমের জন্য ওয়েট করার জন্য আমরা সুইমিং পুলে বাচ্চাদেরকে নিয়ে গেলাম। তো ওরা সুইমিং পুলে কিছুক্ষণ ওরা ঝাপাঝাপি করলো, তারপরে আমরা সেখান থেকে বের হয়ে তারপরে দুপুরে লাঞ্চ করলাম বাইরে। বাইরে লাঞ্চ করে আমরা এখন পদ্মা সেতুতে চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে পদ্মা সেতু, আমরা এখন সেতুর উপরে আছি। তো মেইন উদ্দেশ্য আসলে পদ্মা সেতুর ভ্রমণটাই ছিল আমাদের। তো পদ্মা সেতুর উপর দিয়ে একটা ভ্রমণ খুব কয়েকদিন ধরে চাচ্ছিলাম। তো এই সেতুর উপর দিয়ে আমরা টোল চার্জ দিয়ে 750 টাকা অ্যাকচুয়ালি চার্জ দিয়ে আমরা ভিতরে সেতু পার হয়ে আমরা অলরেডি ওই পারে গিয়ে এখন আমরা ব্যাক করছি অলরেডি। ব্যাক করার সময় আবার টোল দিতে হচ্ছে, এই 650 টাকার টোল দিচ্ছি আর কি। আমরা এই টোলটা এখানে ব্যাক করার সময়টা আমি ভিডিও করেছি, ঢোকার সময়টা ভিডিও করা হয় নাই। তো সেতু ভ্রমণটা অ্যাকচুয়ালি অসম্ভব ভালো লাগার একটা বিষয় যেটা আমার লেগেছে, আমার মনে হয় সবারই লাগে এটা এখানে আসলে। তো যারা এখনও আসেন নাই অবশ্যই এই সেতুটা ভ্রমণ করবেন আপনারা, যেহেতু আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই পদ্মা সেতু। Thank you.
সুন্দর দৃশ্য পদ্মা সেতু। তো আমরা এই পদ্মা সেতু ভ্রমণ করে আমরা এখন রুমের দিকে যাচ্ছি, যে রিসোর্টের ভিতরে যাচ্ছি। তো রিসোর্টের ভিতরে যাওয়ার এই রাস্তায় আমরা একটা ঢোকার আগে মুহূর্তে এই এখানে একটা ই আছে, পদ্মার পাড় আছে, নদীর পাড়। এখানে দেখি একটা স্পটের মতো, সবাই এসছে এখানে দেখতে, আমরাও আসলাম। তো এই জায়গাটা এত পদ্মার যে একটা ভারী একটা হাওয়া বাতাস, এটা এত ঠান্ডা হয়ে যাচ্ছিল, একদম সমুদ্রের পাড়ে গেলে যেরকম লাগে ঠিক সেম। তো এখানে ভালো লাগছিল সবারই, অনেকক্ষণ আমরা এখানে ছিলাম। এত ভালো লাগছিল। তারপরে আমরা ওখানে, সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের ওখানেই, তারপরে আমরা ওখান থেকে অলরেডি রুমে চলে আসছি। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়েছি, এখন আমরা হচ্ছে খেতে যাচ্ছি, ডিনার করতে যাচ্ছি। আমরা দুপুরে খেয়েছিলাম বাইরে, রিসোর্টের বাইরে খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে, ইলিশ মাছ খেয়েছিলাম, পদ্মার পাড়ে যেটা হয় ইলিশ ভাজা, তারপরে বেগুন ভাজা, ইলিশ লেজ ভর্তা, মাথা ভাজা, এগুলো খেয়ে আমরা লাঞ্চ করেছিলাম। তো এখন আমরা ডিনার করব এই রিসোর্টের ভিতরে, রেস্টুরেন্টে ডিনার করব। তো সেই জন্য আমরা যাচ্ছি। অনেক সুন্দর ভিতরের পরিবেশটা রিসোর্টের। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকছি, এইটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটা হচ্ছে এই রিসোর্টের ভিতরেই একটাই রেস্টুরেন্ট, এখানে আমরা ডিনার করব। এটা অনেক সুন্দর মানসম্মত একটা রেস্টুরেন্ট। আর এখানে যে ম্যানেজার ছিল, উনি আমাদেরকে অনেক টেক কেয়ার করেছে, এটা বলতে হবে, কারণ উনি অনেক জায়গাতে আমাদেরকে অনেক হেল্প করেছে। যেহেতু আমরা, আমাদের সাথে কোনো ছেলে মানুষ ছিল না, সব জায়গাতেই আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। তো খাওয়া দাওয়া চলে আসছে, এখানে আমরা যা অর্ডার করেছিলাম সেই খাবারগুলোই এসছে। আছে বেগুন ভাজা, মুরগি, ডাল, এখানে আরও একটা আইটেম ছিল আলু ভর্তা, ওটা ভিডিওতে আসে নাই। তো আমরা খেয়ে দিয়ে শেষ করে রুমে চলে আসছি, এখন রুম বিলাস হবে কিছুক্ষণ। রিসোর্টে আসলে যেটা হয় যে রুমটা একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেহেতু এতগুলা টাকা নেওয়া হয় এই রুমের জন্য, একটা রাত, একটা রাতের জন্য। যদিও এখানে খুব একটা বেশি নেয় নেয় আমাদের কাছ থেকে, সাধারণত রিসোর্টগুলোতে আরও অনেক বেশি হয়। তো আমাদের এই রুমটার চার্জ ছিল 7,000 টাকা। এটা বলে দেওয়ার মানে হচ্ছে যে আপনারা যদি কেউ আসতে চান তাহলে একটা আইডিয়া হবে যে কত টাকা কীভাবে খরচ হবে। আমরা এটা পরের দিন সকালবেলা সবাই মিলে শাড়ি পরেছি, শাড়ি পরার উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু ফটোশ্যুট করব, আমরা ভিডিও করব। এটাও একটা প্ল্যান ছিল যে এই এরকম একটা জায়গায় আমরা কিছু শ্যুট করব, ফটোশ্যুট ভিডিও করব। তো সেটাই আমরা করছি সকালবেলা, সকাল সকাল উঠে আমরা শাড়িটা পরে চলে এসেছি, আর রিসোর্টটাকে একটু সুন্দর করে দেখছি, যেটা হচ্ছে আগের দিন ওইভাবে দেখা হয় নাই, আসলে ঘোরাফেরার মধ্যে ছিলাম। তো আমরা অনেক ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, চলে আসে করার পরে শেষ করে আমরা নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম ওই রেস্টুরেন্টের, রেস্টুরেন্টের ভিতরে, যেটা রিসোর্টের ভিতরে যে রেস্টুরেন্টটা সেটাতে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি, করা শেষ হয়ে গেছে অলরেডি আমাদের, তারপরে আমরা চা খাবো, চা খাচ্ছি। আমার লাবিবা সবসময় খুব শাড়ি পরতে পছন্দ করে, ওর শাড়ি পরার খুবই শখ, যেটা আমার অবশ্য ওই বয়সে অতটা ছিল না, ও একটু অন্যরকম হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও কিছু ফটোশ্যুট করলাম, কারণ যেহেতু আজকে চলে আসব, চলে যাব আর কি রিসোর্ট থেকে। তো পুরো রিসোর্টটা ঘুরলাম, যেটুকু করা হয় নাই সেটুকু দেখা হয় নাই, সেটুকু
সেটুকুতে আমরা ছবি তুললাম, তারপরে ভিডিও করলাম। এই সেই আমাদের রুম, যে রুমটাতে আমরা ছিলাম। রুমটা এসি ডিলাক্স ভালো ছিল সব কিছুই, ওয়াশরুম টোয়াশরুম থেকে শুরু করে সব কিছু। একটা বারান্দার পিছনে, একটা বারান্দার সামনে ছিল। তো থাকার মজাটাই আলাদা। আসলে রিসোর্টগুলোতে মানুষে থাকতে আসে এত টাকা খরচ করে, এটা একটা অবশ্যই একটা ভালো লাগা কাজ করে কারণে আসে। শেষ আমাদের ট্যুর, আমরা এখন চলে যাচ্ছি ঢাকায়। তো এই পর্যন্তই আজকের ব্লগ। আপনারা নিশ্চয়ই পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং ভালো লেগেছে। আর এরকম ভালো লাগার মতো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।